আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? এই তো বিডি ব্লগার লুবনা বলছি আমি। আজকে বেশ কিছু পরে এবার ব্লগ করতেছি, দুই দিন সাবার হয়ে আসলাম, বেশি দিন থাকা হয়নি। এই তো সাবার থেকে গাছে থেকে পেরে নেওয়া বড়ই, ওখানে গাছ থেকে পেরে বড়ই বিক্রি করে, যে বড়ই আমাদের ঢাকাতে 120 টাকা, ওখানে 50 টাকা কেজি বিক্রি করে এবং গাছ থেকে পেরে দেয়। তোর বাবা 2 কেজি নিয়ে আসছে, তো একটু রোদ দেখাচ্ছি, নয়তো ভিতরগুলো নষ্ট হয়ে যাবে। এখন পেকে অনেক অনেক মিষ্টি হয়েছে, তো আমি প্রতিদিন একটু রোদ দেখাই যাতে পরে এগুলো ভালো থাকে। এবং প্রচুর মিষ্টি, প্রচুর সেরকম সাদর বাবা একটু ফল ভাত টাত খাওয়ার পর ফল খেতে চায়। এই তো রেহান স্কুলে চলে গেল, আমি এখন কিচেনে চলে যাব রান্না করতে। পুঁই শাক কেটে খাওয়া হয়ে গেছে, তো আবার আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ আবার হচ্ছে, আবার হলে আবার খাবানে। আর বাবা এবার যে চন্দ্রমল্লিকে এনেছিল সেটা তো মরে শেষ, সেটা থেকে একটু চারা বুনেছিল আর বাবা, সেটা ডিসেম্বরে, সেই চারা থেকে আবার এত বড় গাছ বেয়ে আবার হতে শুরু করেছে এবং কিছু ফুলও ফুটেছে। এই তো আমার রসুনের গাছ বড় হয়ে যাচ্ছে, পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে, যেখানে রসুন দেয়া লাগে সেখানে একটু এটা দিলে এটা স্মেল ভালো আসবে। আর আজ জারামণি গোসল করেছে, জারামণিকে গোসল করে দিয়েছি অনেক যুদ্ধ করে, তখন বসে বসে চিড়া ভাজা খাচ্ছে, ও খুব পছন্দ করে, চিড়া ভাজাকে বলে মুড়ি ভাজা। খুব যুদ্ধ করে গোসল করে দিলাম দুষ্টু মেয়েটাকে। আচ্ছা আমি এখন কিচেনে চলে যাচ্ছি রান্না করব। কিচেনে চলে আসছি, এখন আমি মুরগিটা কেটে নিব। আজকে মুরগি রান্নার প্ল্যানিং ছিল না, কারণ আমার কালকের ইলিশ মাছের তরকারি বেশ খানি রয়ে গিয়েছে, কিন্তু চিন্তা করলাম বাচ্চারা তো খাবেই না, ওর বাবা আর আমি খাবো। তো ওর বাবাকে ফোন দিলাম, ওর বাবা কাছে ছিল, একটা কাজে এসেছিল, তো একটা মুরগি এনে দিয়ে আবার চলে গেল। আর রেহান এই মাত্র স্কুলে গেল, এখন আমি এটা কাটবো, কেটে রান্না করব। আজকে আমরা নাস্তা করেছি ভুনা ভাত, তা এখনো আঞ্জুম নাস্তা করে নেই, বেলা বাজে অনেক হয়েছে, এই তো ভাত রয়েছে। এখন আঞ্জুম কলেজ থেকে আইসা খাবে, ও আজকে কলেজে গিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে, নাস্তা করে নাই। আমি বলেছিলাম নাস্তা করে যাও বলে, কলেজ থেকে আইসা করব, এত সকালে খেতে চায় না, তো আমি এর জন্য একটা ডিম ভাজলাম। আঞ্জুম আইসা নাস্তা করবে, ডিম থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে।
ডাইনিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, আমি বসে বসে এমনিতে তো অনেক স্বাস্থ্য, তো বসে বসে মনে হয় আমার অনেক দেরি হয়ে যায়, আমি যতটা দাঁড়িয়ে ঝটপট করতে পারি বসে বসে এতটা করতে পারি না। তো এই তো আরেকবার দুবার ধুইতে হবে, আমি কোনো রকম জাস্ট হালকা ধুয়ে তোমাদের দেখাচ্ছি, রান্নার আগে আমি আরও ধুবো। এভাবে ঝটপট কেটে নিলাম, এখন রান্না করতে চলে যাই ভিউয়ার্স। এখন আমি কিছু মুরগির মাংস ভেজে নিব, এখানে দিয়েছি কিছু শুধু আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ি আর লবণ। আমি চুলায় ফ্রাই প্যানটা বসায় দিছি, তেলও দিয়ে দিছি, গরম হচ্ছে, যারা মনির জন্য স্পেশালি করছি, ও তো আবার বেশি মশলা খেতে পারে না, একটু মশলা হলেই বলে ঝাল লেগেছে ঝাল লেগেছে। দেখি কি করা যায়, আমি অর্ধেকটা মাংস নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, যেহেতু মাছের তরকারি আছে, চিন্তা করতেছি বাচ্চাদের জন্য আজকে অন্য কিছু একটা করি। এই যে মাংসগুলো আমি রেখে দিব এখন ফ্রিজে, আমার তেলটা গরম হয়ে আসছে, আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিই, আর বেশি আগে মেরিনেট করে রাখলে হয়তো ভালো হতো, এখন আর সময় নাই, এর জন্য আমি ফ্রাই করে ফেলছি। বাচ্চাদের জন্য আর বাবার জন্য অল্প একটু করতেছি, যে বাবা গিলাসটা পছন্দ করে তো ওইগুলো ভেজে নিব। একবার সব দিয়ে দিই, দেরি হয়ে যাবে, এই তো এইগুলা পরে ভাজি। পাশে তুলে একটু ভাত বসা দেয় তোর বাবার, আমি ভাত খাবো, আর দেখি বাচ্চাদের জন্য একটু হয়তো রাইস করতে পারি। আমি সাবার থেকে বেশ কিছু পোলার চাল নিয়ে আসছিলাম, একজন এখানে রান্না করেছিল, এত ভালো চালটা, মানে সেরকম ঢাকা শহরে প্যাকেটের চাল এমন হয় না, নর্মালি খোলা চাল ছিল, খোলা চাউলের হিসেবে রিজনেবলটা বেশি প্রাইস ছিল, রিজনেবল ছিল না, বেশি দাম নিয়ে নিয়েছে, তারপরও অনেক ভালো, অনেক আমি খেয়ে অনেক মানে সবাই খুব তাড়িয়ে চাই, রান্নার পর মনে হচ্ছিলো রেস্টুরেন্টে রান্না করার, আঞ্জুম বললো, আমি আঞ্জুমের জন্য অল্প কিছু নিয়ে আসছিলাম, দেখি একটু রাইস করে দিতে পারি বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা আবার একটু রাইস তো না পোলাও মাংস খেতে খুবই পছন্দ করে, তাদের সাথে আমিও পছন্দ করি, বললে ভুল হবে, কাজে ওরা পছন্দ করে, দেখি একটু করবো, এইটুকু মাংস দিয়ে করবো, একটু সাদা পোলাও রান্না করে আমি মাংসগুলো ওটার সাথে দিয়ে দিব, বেশি কিছু করব না, আর আমার তরকারি ডাল আছে রাতে, আমি ওর বাবা ওগুলোই খাবো, একটু টমেটো সালাদ করবো বাবার জন্য। ঠিক আছে, আমি এখন পাশের চুলায় ভাত চড়াই দিচ্ছি, thank you.
ফ্রাই গুলো হচ্ছে, আমি পাশে ছিলাম ভাত বসায় দিলাম, তো হোক হলে একটু রাইস রান্নার প্ল্যানিং আছে। সেই 5 কেজি পোলাও চাল যেটা আমি সাভার থেকে নিয়ে আসছি, এখন আমি কৌটা ঢেলে নেবো, দেখি কৌটায় কতটুকু আসে, কতটুকু ঢালা যায় দেখি। 2 বারে আনা হয়েছিল, প্রথমে 3 কেজির বাবা নিয়ে আসছে, তো বললাম আরও নিয়ে আসো, পরে ওর বাবা আরও 2 কেজি নিয়ে আসছে, তো আমার 3 কেজি ইজিলি এখানে এসে গেছে। ও দারুণ, এখন এটাও আসবে আশা করছি। এইগুলো দিয়ে বাচ্চাদের জন্য আজকে একটু রাইস রান্না করবো, আল্লাহ পড়ে না যায়। করবো মা, দেখি পাখি, এই তো চাল ধরে না, খবরদার যারা মনে আবার চাল দেখলে আর হাত পা কুরকুর করে, এই যে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে আমার। হ্যাঁ শর্ট কেমন, হুম এটা ধরে না, এটা ধরলে পোকা হয়ে যাবে, ঠিক আছে ধরো না তুমি, এটা ধরলে হাত পোকা হয়ে যাবে। আমার এটা 2.5 কেজির নিডোর কোটা ছিল, 2.5 কেজির কোটাতে 5 কেজি চাল এটে গেছে, দারুন তো। আহা আম্মা লোগুলি তো পড়ে আছে, দিতাছি, রাখো রাখো, তুমি 1/2 কেজির মতো চাল নিয়ে নিচ্ছি, বাচ্চাদের জন্য রান্না করব, সেটা দিবেলা বাচ্চারা খাবে, না অল্প নেয় না, আমার মেয়ে অল্পকে বলে অল্প, এখন চাল দেখে বুঝতেই পারছেন ওর হাত পা শিরশির করতেছে, কখন নিবে কখন নিবে, নিয়ে সারা বাড়ি ঘর নষ্ট করবে, এবং সেগুলো আমার পরে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, পায়ে লাগলো না মা তুমি ফেলে দিবা, তুমি জানি কি নিয়ে গেলা খাওয়ার জন্য, সেটা খাও, এই তোমার কোটাটা হয়ে গেছে। আচ্ছা নাও, হাতে অল্প করে নাও, অল্প অল্প অল্প, দেখো জামাটা এক্ষুন নষ্ট হয়ে যাবে, নাও, হ্যাঁ অল্প অল্প নিয়ে কি করবো বলো তো, এখানে খেলা করো, হ্যাঁ অল্প নিয়েও খেলা করবে, তখন কোটাটা আটকে দিচ্ছি, ভালো হলো মানে কোটাটা ছিল, এটাতে কিছু মুড়ি ছিল সেটাও দিয়ে গেছে, আমি অন্য একটা প্যাকেটে তুলে রাখলাম, পরে ভেজে খাবো। এতে হাঁড়িটা বসায় দিলাম, আমি এখন একটু রাইস রান্না করবো, মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই তো আমার মাছের তরকারি দেখতে পাচ্ছ, ওর বাবার আমি এগুলো খাবো, আর বাচ্চাদের জন্য এটা করতেছি, দারচিনি দিয়ে দিলাম, ছোট্ট একটা তেজপাতা,
কিছু গোলমরিচ বেস্ট ফ্লেভারের জন্য, পেঁয়াজ দিব আমি, চাল দুধ নিয়েছি, তুমি আদা বাটাটা দিয়ে দিলাম, তারপর লবণে দিয়ে দিলাম, চাল দিয়ে ভুনে নিব, চালটা দিয়ে দিলাম, এখন আমি একটু ভালো করে ভুনে নিব, এখানে পানি দিব না, দুধ দিব, আমি আপ করে দুধ গুলিয়ে রেখেছিলাম, গুঁড়ো দুধ ছিল, কি হয়েছে আম্মু হাঁপায় গেলাম, হ্যাঁ আমি হাফ কেজি চাউল রান্না করেছি, এখানে 3 পা পানির ভিতরে আমি গুঁড়ো দুধ ছিল সেটা গুলিয়ে নিয়েছি, এটাতে আমি কখনো কাঁচামরিচ অ্যাড করবো না, রান্না শেষের দিকে গেলে আমি উপর থেকে একটু চিনি ছিটিয়ে নেব, কিছু আলু ফ্রাই করব, সেটা বাচ্চারা রাইসের সাথে খাবে, চাইছিল দাম করতে বললাম ওয়ালটনেরটা চাই 180 টাকা, আলু ফ্রাই করে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমার তেলটা সম্ভবত গরম হয়ে গিয়েছে, ওইভাবে পিস পিস করে
ভারী ভারী করে এটা নিয়েছি। রাতে ডিমের বড়া পাকাইছিলাম, এখানে এটা রেখে দিয়েছিলাম। আমি তো জানলাম বাচ্চাদের জন্য কিছু না কিছু মাথায় থাকতে হয়। আমি একটু করে আলুগুলো ফ্রাই করে নিব। পাশে ছিলে আমার পোলাওটা ফ্রাই হয়ে আসছে রাইসটা। আমি এখানে কিছু চিনি অ্যাড করলাম, ব্যস্ততার কারণে খেলাটা ঘুরাতে পারতেছি না। খেলাটা শেষ করে আমি তোমাদের দেখাবো। আলুগুলো ভাজতে বেশ সময় লাগবে, কারণ আমি অনেক মোটা মোটা করে কেটেছি, দেখা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছ কত মোটা করে কেটেছি, একদম পুরোপুরি ফ্রাই হয়ে যাবে আমার আলুগুলো। আমি হালকা হলুদ আর একটু লবণ মাখিয়ে নিয়েছি, জাস্ট এই আর কিছুই না। আলুটা যেহেতু খুব মোটা এবং হতে কত সময় লাগবে দেখি কতক্ষণ লাগে। দেখি কতটা হয়েছে, আমি একটু ট্রাই করে দেখি। আমি সবচাইতে ভারীটাই উঠাবো। আমি ফাঁকে আর কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু জমা হয়ে গিয়েছে, এক চামচ খেয়ে দেখলাম।
এই তো আমার রাইসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আমি যে চিকেন ফ্রাইগুলো করেছিলাম বাচ্চাদের জন্য, সেটা এই রাইসের ভিতর আমি দিয়ে দিলাম। এই তো আমার রাইসটা রান্না করা কমপ্লিট, আর এর পাশের চুলে আমার আলুগুলো ফ্রাই হচ্ছে। এক এক করে আমি আলুগুলো ভেজে নিব, বেশি ভাজবো না, অনেক এত ভাজবো না, যেহেতু অনেক মোটা মোটা। সেহেতু আমি একটা টেস্ট করে দেখলাম যে হয়েছে কি না। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আজকে ক্যামেরাটা এখানে অফ করছি। আমি আলুগুলো ভেজে নিলাম, রান্না কমপ্লিট, এত লম্বা করবো না ভিডিওটার। আল্লাহ হাফেজ।